স্টুডেন্টস, আমরা আজকে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের 2020-21 টেস্ট পেপারের এই 215 নম্বর আর 216 নম্বর পেজটার মধ্যে 1 ও 2-এর যে অবজেক্টিভ পার্টটা সমাধান করছি, ঠিক আছে? তা তোমরা কোশ্চেনটা আগে দেখে নিলে, তোমরা বই থেকে কোশ্চেন দেখো, আমি এবার পরপর উত্তরগুলো বলছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক, আমি অরিজিৎ স্যার। আজকে থেকে আমি তোমাদেরকে ABTA-এর 2020-21 যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে তার মাধ্যমিকের কয়েকটা পেজের ইম্পর্টেন্স, কয়েকটা ভালো পেজের আমি সমাধান দেওয়া শুরু করলাম। দেখো, প্রথম যে পেজটা রয়েছে আমি দেখো তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের কোশ্চেনটা তোমরা পেজ থেকে দেখে নেবে, 215-16 পেজ থেকে শুরু করছি। দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, অপশানগুলো যেটা দেওয়া রয়েছে সেটা উত্তরটা হবে হচ্ছে মিথেন, ঠিক আছে? দেখো, অপশান দেওয়া ছিল অক্সিজেন, মিথেন, ওজন, কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর আছে চার্লসের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর, চাপ, গ্যাসের আয়তন এবং এ বি উভয়, এই অপশানটা হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর আমি নেক্সট প্রশ্নে চলে আসছি, ভালো করে খেয়াল করে দেখো। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে দিয়েছে যে প্রদত্ত রাসায়নিক সমীকরণ ক্যালসিয়াম কার্বনেট অ্যারো দিয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড অনুযায়ী 10 গ্রাম চুনাপদার্থে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তা এখানে যেটা কোশ্চেনটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী উত্তরটা হবে 4.4 কেজি, 10 কেজি থেকে 4.4 কেজি, 10 কেজি চেয়েছিল। 4 নম্বর কোশ্চেন দেওয়া ছিল যে আলোকের প্রতিসরণে যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো, দেওয়া আছে হলুদ, সবুজ, লাল এবং বেগুনি, উত্তরটা হবে হচ্ছে বেগুনি। 5 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি হচ্ছে এক্সরশ্মি, অতিবেগুনি রশ্মি, গামারশ্মি ও বিতর তরঙ্গ, উত্তরটা হবে হচ্ছে অবশ্যই গামারশ্মি, ঠিক আছে? সি এর অপশানটা। আচ্ছা দেখো, এরপরে আমরা চলে আসছি নেক্সট 6 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যে কোন ধরনের দর্পণ দাঁতের ডাক্তাররা ব্যবহার করেন, উত্তরটা হবে অবতল দর্পণ, দেখতে পাচ্ছ। তারপরে আছে যে ফিউজতার কোন ধাতুর তৈরি, অপশান দেওয়া আছে সীসা, টিন, সীসার সংকর ধাতু, টিন, তামা, সীসা, সংকর ধাতু, অপশানটা হবে টিন ও সীসার সংকর ধাতু, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন 1.8 আর 1.9-এ। দেখো, সেখানে দেওয়া আছে অপশানটা যে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক প্রথমে বাড়ে পরে কমে, বৃদ্ধি পায়, প্রথমে কমে পরে বাড়ে ও হ্রাস পায়, উত্তরটা হবে অর্ধপরিবাহী ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু হ্রাস পায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অপশান দেওয়া রয়েছে, কোশ্চেনটা রয়েছে 1.9-এর কোশ্চেনটা পড়ছি, সেটা হচ্ছে 240 ভোল্ট 60 ওয়াট বাটির রোধ কত হবে, কতগুলো অপশান দেওয়া আছে। দেখো, উত্তরটা হচ্ছে R=V²/P, আমরা জানি, তাহলে ভি এর মান দুটো বসিয়ে দিয়ে আর পি দিয়ে ভাগ করে দেখো 960 ওহম, অর্থাৎ বি অপশানটা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর দেখো 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর কোশ্চেনটা আসছি। দেখো, এখানে 10 নম্বর কোশ্চেনে দিয়েছে যে পঞ্চাশরণী বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নীয় বিভব ক্রমশ বাড়ে, কমে, প্রথমে কমে, বাড়ে, অপরিবর্তিত, 4টে অপশান দেওয়া আছে, তাই উত্তরটা হবে হচ্ছে বাড়ে। 11 নম্বর কোশ্চেন দিয়েছে কোন মৌলের বিয়রণ ক্ষমতা সবচেয়ে কম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম এবং সিজিয়াম, উত্তরটা হবে লিথিয়াম, দেখতেই পাচ্ছ তোমরা। এবং 12 নম্বর কোশ্চেন দিয়েছে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না এমন হচ্ছে কি KCl, CCl4, NaF এবং NaCl, তো উত্তরটা হবে CCl4, কারণ বুঝতেই পারছ এটা হচ্ছে গিয়ে সংযোজী পদার্থ, এটা পরিবহন করে না। আচ্ছা দেখো, এরপরে আমরা 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো, 13 নম্বর কোশ্চেনে যেটা অপশান দেওয়া হচ্ছে, দেখো এখানে যে অষ্টসূত্র লঙ্ঘিত হওয়ার অপশান দিয়েছে সেখানে KCl, LiH, NaF, NaCl দেওয়া আছে, উত্তরটা হবে অবশ্যই হবে LiH, ঠিক আছে? এটা অষ্টসূত্র লঙ্ঘিত হচ্ছে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন দিয়েছে কোন ধাতুটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় না, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম, উত্তরটা হবে জিঙ্ক। আচ্ছা, এরপরে অপশানটা দেওয়া আছে দেখো যে তড়িৎ বিশ্লেষণ সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে, ক্যাথোডে জারণ, বিজারণ উভয় দেওয়া রয়েছে, উত্তরটা হবে হচ্ছে বিজারণ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নগুলো এক এক করে আসছি। দেখো, 2 নম্বরের প্রশ্নগুলো আমি এক এক করে আলোচনা করছি, তোমরা ভালো করে দেখতে থাকো। আচ্ছা দেখো, 2 নম্বরের কোশ্চেনের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে এখানে, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, আমরা জানি থার্মোস্ফিয়ার অংশে দেখা যায়, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি থার্মোস্ফিয়ার যে আয়নোস্ফিয়ার অংশ সেখানে দেখা যায়। আচ্ছা, দুটো গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, তো আমি কার্বন ডাইঅক্সাইড, মিথেন দিয়েছি, তোমরা যে কোনো ইচ্ছা মতো দুটো লিখতে পারো।
তারপরে কোশ্চেন দিয়েছে দুটো অপ্রচলিত শক্তির নাম লেখো, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, তোমরা যা ইচ্ছা লিখতে পারো, সৌরশক্তিও লিখতে পারো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে দিয়েছে যে বিধিটি সত্য না মিথ্যা, শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু হালকা হয়, সত্য কথাটা, ঠিক আছে। আচ্ছা, এরপর দিয়েছে যে অতিবেগুনি রশ্মির একটি ব্যবহার লেখো, আমরা জানি হসপিটালে যে অপারেশন করার যে বস্তু বা যে ইকুইপমেন্টসগুলো থাকে সেগুলোকে জীবাণুমুক্ত করতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ভালো প্রশ্ন দিয়েছে, দেখো সাদা ফুলকে সবুজ আলোয় কেমন দেখাবে, এটা খুবই ভালো প্রশ্ন। সাদা ফুলকে সবুজ আলোয় কিন্তু সবুজ দেখাবে, কারণ সাদা রং সমস্ত আলোকেই প্রতিফলিত করে, শুধুমাত্র সবুজটাকে ওখানে প্রতিফলিত করবে, সুতরাং আর তো কোনো আলো নেই, সুতরাং সবুজই দেখাবে। আচ্ছা, এরপরে দিয়েছে যে স্নেলের সূত্রে সমীকরণটি চিত্রসহ সমীকরণটি ব্যবহার চিত্র লেখো, মানে অর্থসহ লেখো। এখানে সাইন আই বাই সাইন আর, আই আর হচ্ছে, দেখো আই হচ্ছে আমরা জানি আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, এবং 1μ2 যেটা লিখি আমরা সেটা হচ্ছে 1 নম্বর মাধ্যম সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাই তো। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে দিয়েছে কোন ধরনের দর্পণ দাড়ি কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা জানি অবতল দর্পণ, দেখতেই পাচ্ছ 6 নম্বর কোশ্চেনটা উত্তরটা অবতল দর্পণ হবে। 7 নম্বর কোশ্চেনে দেওয়া রয়েছে অবতল দর্পণে মুখ্য ফোকাস সংজ্ঞা দাও, সংজ্ঞাটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ইচ্ছা মতন বই থেকে দেখেও নিয়েও সংজ্ঞা লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধার কোনো কারণ নেই, যা ইচ্ছা লিখতে পারো। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দিয়েছে যে বিওটি এককটা কী, বিওটি একক জানো 1 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো একটি তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে তার যে মোট তড়িৎ শক্তি 1 কিলোওয়াট ব্যয়িত হয়, এই যে 1 কিলোওয়াট ব্যয়িত হচ্ছে এইটাকে যদি আমরা একক হিসেবে ধরে নিই, এই 1 কিলোওয়াট হচ্ছে আওয়ারকেই 1 বিওটি একক ধরা হয়, এটাই হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটি পাওয়া হয় তার যে এককটা এটাকে ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, 2.9 দেখো দিয়েছে এখানে বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হচ্ছে, এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন দিয়েছে যে গৃহপথনীতে বিভিন্ন যন্ত্রগুলি কী সমবায় থাকে, সমান্তরাল সমবায় থাকে, তাই তো, আর অথবা এর সঙ্গে দিয়েছে একটা বৈদ্যুতিক বালতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি, পূর্বে টাংস্টেন তৈরি করা হতো টাংস্টেন দিয়ে, এখন কিন্তু বর্তমানে উলফ্রেমাইট ব্যবহার করা হচ্ছে, উলফ্রেমাইটটা অ্যাকচুয়ালি টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজ দিয়ে একসাথে মিশিয়ে তৈরি করা হয়। দেখো, এরপর 11 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে যে দীর্ঘ পথের সারণীতে হ্যালোজেন মৌলগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে, এখানে 17 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে হ্যালোজেন শ্রেণীকে, তোমরা জানো এটা। আচ্ছা, এরপর দেখো যে দানস্তম্ভ বানস্তম্ভ যে দিয়েছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি হলো জারণ বিজারণ প্রক্রিয়া, ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়াটি হলো বিজারণ প্রক্রিয়া, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, এবং সমযোজী এক বন্ধনযুক্ত অণু হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা, এরপর 13 নম্বর প্রশ্ন দিয়েছে মৌলের একটি এমন ধর্মের না লেখো যা পর্যাবৃত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা পর্যাবৃত ধর্ম নয়। আচ্ছা, তারপরে যে কতগুলো মৌল দেওয়া আছে, দেখো পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, এগুলোকে আকার বৃদ্ধি অনুযায়ী সাজিয়ে দেখো, দেখো আকার বৃদ্ধি অনুযায়ী সাজিয়ে আমি লিখে দিয়েছি। আচ্ছা, এরপর 2-4 যৌগ দেওয়া আছে, কোনটি সমযোজী কোনটি তড়িৎযোজী লিখতে বলা হয়েছে, দেখো এই দুটো সমযোজী হবে এবং এই দুটো তড়িৎযোজী হবে এবং এই দুটো সমযোজী হবে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2-8-1 হলে তারা তড়িৎযোজী না সমযোজী, অবশ্যই তড়িৎযোজী যৌগ গঠন করবে, কারণ লাস্টে দেখো একটা ইলেকট্রন রয়েছে, এটা ছেড়ে দেওয়ার পরে ক্যাটায়ন ধর্ম গঠন করবে এবং সেটা তড়িৎযোজী যৌগ তৈরি করবে। আর অথবার সঙ্গে একটা কোশ্চেন দিয়েছি যে একটা পরমাণু ক্রমাঙ্ক 20 হলে তার যোজ্যতা কত, তা 20 হলে সেটাকে আমরা সাজাতে দেখো 2-8-8-2 হিসেবে সাজাতে পারি, লাস্টের কক্ষে দেখো যে দুটো ইলেকট্রন রয়েছে তাহলে তার যোজ্যতা হবে 2, কারণ সেই দুটো ইলেকট্রন ছেড়ে বাইরে অষ্টপূর্তি করতে সাহায্য করবে, তাই তো। আচ্ছা, এবার 16 নম্বর প্রশ্ন দেখো, এখানে দিয়েছে যে পটাশিয়াম ক্লোরাইড ও ক্লোরোফর্মের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না, ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না, এটা আমরা জানি। আচ্ছা, কারণ ক্লোরোফর্ম হচ্ছে গিয়ে তোমার একটা নন পোলার, তাই জন্য, তাই তো। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দিয়েছে স্টিলের চামচের উপর সিলভার প্রক্ষেপণ করতে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়, বিশুদ্ধ সিলভার, এবং বিশুদ্ধ জলের তৈরির সঙ্গে কোন অ্যাসিড মিশ্রিত করা হয়, লঘু সালফিউরিক অ্যাসিড, এবং সবচেয়ে তার সঙ্গে অথবা যেটা রয়েছে মৃদু তৈরি সভাপতি একটা উদাহরণ দাও অ্যাসিটিক অ্যাসিড, তোমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও লিখতে পারো, যে কোনো অন্য অ্যাসিড লিখতে পারো। তাহলে স্টুডেন্টস, এটা আমরা 215-16 পৃষ্ঠাটা পুরোপুরি সমাধান তোমাদের করে দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আগামী দিনে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আরও বেশ কয়েকটা এরকম পেজ সমাধান করে দেবো, ঠিক আছে, তার থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে, সবাই ভালো থেকো।